Did you say hi? Say hi. হাই, গুড ইভিনিং সবাইকে, নবমীর শুভেচ্ছা জানাই। কেন কি এখন এখানে বাজে দুপুর বিকেল সাড়ে চারটা মতো বাজে। তো এখনও অবধি আমাদের দশমী আসেনি, আমি জানি তোমাদের এখনও অবধি দশমী এসে গেছে, কারণ কি অনেক রাত হয়ে গেছে, তা এখনও অবধি এখানে আসেনি, তাই নবমীর শুভেচ্ছা জানালাম। আর পুজো বলতে এখানে তেমন কিছুই নেই, হ্যাঁ, তাই আমি জানতামও আমি এখানে চলে আসবো, তাই কোনোরকম এক্সাইটমেন্ট এক্সপেকটেশন বা কোনোরকম প্ল্যান আমি রাখিনি। তবুও কোথাও যেন একটা ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিভিশন দেখে আমার মনে হলো যে প্রচণ্ড রকম মিস করতে শুরু করলাম, কারণ সবাইকে এখন দেখছিলাম বন্ধু বান্ধব রিলেটিভস যে সপ্তমী ষষ্ঠী অষ্টমী অঞ্জলি এগুলোতে আলাদা আলাদা শর্টেড ভাইবস পিকচার দিচ্ছে, তখন আমার কোথাও একটা মনে প্রচণ্ড একটা ইচ্ছে হলো যে আমরাও একটু কিছু প্ল্যান হলে ভালো হতো, আমাদেরও কিছু একটা এনজয়মেন্ট সেলিব্রেশন হলে ভালো হতো। কেন কি এগুলো আমি ছোটো থেকে করে এসেছি, লাইফে এতগুলো বছর চলে গেল, এই ফার্স্ট টাইম আমি পুজো মিস করছি, পুজোতে নেই, এবং এই কাজগুলোই আমি করে আসতাম এই ষষ্ঠী সপ্তমী অষ্টমীতে, বাইরে আউটিং, বন্ধুবান্ধবদের সাথে ঘোরা খাওয়া, ছবি তোলা, ছবি দেওয়া, মানে ম্যান্ডেটরি ছিল। তো এবছর সেগুলো নেই। হ্যাঁ, আমরা ট্রিপে একটা গিয়েছিলাম, তাই তখন অতটা মনে হয়নি, ফিরে এসে যখন আমি এই সোশ্যাল মিডিয়াতে দেখছি তখন একটা বেশি করে ফিল করছি। আর ওখানে ভিডিও কলে মাদের সাথে কথা হচ্ছে, যখন দেখছি সবাই অনেক মজা করছে, তখন তো একটু কোথাও খারাপ লাগা থাকেই। তো এখানে সামনে একটা পুজো হতো, এখানে একটা কানেক্টিকাটে হাই স্কুলের পুজো হতো, বাট শুনছি গত বছর থেকে প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য সেটা সম্ভবত হচ্ছে না, বা অনেক কিছু রুল রেগুলেশন অনেক রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে, তো সেই জন্য সবাই যেতে পারছে না। তো এই বছর তাও আমি হাজব্যান্ডকে বলেছিলাম চলো যাই ঘুরে আসি, কিন্তু ওখানে গিয়ে দেখলাম ওখানে ডাবল ভ্যাকসিনেটেড হতে হবে, সো আই এম নট ভ্যাকসিনেটেড গেট, অ্যান্ড আমার ভ্যাকসিন ছাড়াও হচ্ছে ওখানে এরকম করে দিয়েছে যে স্লট বুকিংয়ের মতো কিছু কিছু মানুষ লিমিটেশন গ্যাদারিং হয়ে গেছে, তো যার জন্যে আমরা অনেক দেরিতে যোগাযোগ কন্ট্যাক্ট করেছি বলে আমরা আই গেস আমরা মিস করে যাব। আর তাই জন্যে হঠাৎ করেই হাজব্যান্ডকে বললাম তাহলে চলো কোথাও একটা ঘুরে আসি, অ্যাটলিস্ট একটু সাজুগুজু করে ফটোশ্যুট করে পুজো ভাইবটা একটু ফিল করে নিই। তো তখন ও বললো এখানে একটা দুর্গা মন্দির রয়েছে কানেক্টিকাটে, অনেক মন্দির টন্দির মানে অনেক ঠাকুর রয়েছে, তার মধ্যে দুর্গাও রয়েছে, তো দুর্গা মন্দিরে চলো ঘুরে এলে তোমার ভালো লাগবে, তাই আজকে প্ল্যান করলাম, তো আমরা দু তিনটে ফ্যামিলি চলো একটু ঘুরে আসি, খাওয়া দাওয়া ঘোরা ছবি তোলা এই আর কি। তো সেই জন্য আমরা আজকে একটা ছোটো প্ল্যান করলাম যাব। ইভেন নবমীর দিন কেন আমি মহালয়ার দিনেও এটা ভীষণ রকম ফেস করেছিলাম যে ওই যে একটা ব্যাপার আসে যে পুজোর মুখে একটা পুজো পুজো ব্যাপার, যখন সবার বাড়িতে মহালয় চালানো হয় টেলিভিশন রেডিও বা সাউন্ড সিস্টেমে, দূর থেকে একটা আওয়াজ ভেসে আসে, শুনতে ভালো লাগে, এখানেও আমরা এটা করেছিলাম কিন্তু সেই ব্যাপারটা যেহেতু পাইনি, মানে এখানে লাইক কেমন হয়েছিল যে যেহেতু আমি বাঙালি আমাকে শুনতে হবে, শোনার আগ্রহ আছে, ভালো লাগে, এটা একটা কালচারের মধ্যে পড়ে, তো সেই জন্য যেন মনে হচ্ছিলো শুনতে হয় শুনছি, জাস্ট যেরকম টেলিভিশনে মুভি দেখা ভিডিও দেখা লাইক ওরকম মনে হচ্ছিলো, সেই যে একটা দূর থেকে পুজো ভাইব সেটা একদমই পাচ্ছিলাম না, ভীষণ আর্টিফিশিয়াল লাগছিলো ব্যাপারটা। তো এখানেও ঠিক সেরকমই, পুজোর কোনো রকম পুজোর হয়েছে বললে পুজোর গন্ধ ওই ব্যাপারটাই একদমই নেই, তো তাও আমরা চেষ্টা করি প্রত্যেকটা অকেশন, এরা তো প্রচণ্ড পরিমাণে প্ল্যান করে। আর আমার হাজব্যান্ড যেহেতু অনেক বছর থেকে গেছে, পাঁচ বছর এখানে থাকলে ও পুজো মিস করে আসছে 7-8 বছর ধরে, তাই ওর অতটা কিছু মনে হচ্ছে না, আমি এই ফার্স্ট টাইম পুজো মিস করছি বলেই আমার এটা অ্যাডাপ্ট হতে একটু টাইম লাগছে, তো হয়ে যাবে আই গেস, প্রথম পুজো মিস করছি, দেখা যাক আজকে। তো মন্দিরটা খোলে হচ্ছে 6টার দিকে খোলে, এখন 4:30 বললাম, তো মন্দিরটা খুলবে 6টায়, তো আমরা বেরিয়ে পড়বো 4:30-4:05 দিকে আমরা রেডি হতে স্টার্ট করে দেব। তো এই ব্যাপারে একটা কথা বলে রাখি যে ম্যাক্সিমাম বেঙ্গলিরা বাঙালিরা পুজোতে থাকুক বা না থাকুক, বাইরে ট্রিপের প্ল্যান থাক বা না থাক, বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকুক বা ইন্ডিয়ার বাইরে থাকুক, শপিং করাটা কিন্তু একটুও মিস করে না, আর যাই মিস করুক। তো আমিও সেরকম আসার আগে আমি জানি যে
কোনো রকম প্ল্যান নেই, তাও আমি শপিংটা আমি ভালো মতোই করে এসেছি এবং ইচ্ছে ছিল ভীষণ শাড়ি পরার। বিয়ের পর আমার এটা প্রথম পুজো, তো শাড়ি পরার ভীষণ ইচ্ছে ছিল, শাড়ি নিয়েও এসেছি এবং ওখান থেকেই একটা সিলেক্ট করে পরে নেবো আর কি, দেখা যাক। তো হাজবেন্ড নিচে গিয়েছে, তো এলে রেডি হতে স্টার্ট করবো আর। আমরা এক্ষুনি দেখো রোদ রোদ ছিল কতটা, আমি তোমাদের সাথে কথা বলছিলাম কত রোদ ছিল, দাঁড়াতে পারছিলাম না জানলার কাছে, এখনই আবার দেখছি প্রচণ্ড মেঘ উঠেছে। তোমরা দেখতে পাচ্ছো নাকি আমি ঠিক জানি না, চেষ্টা করছি দেখানোর, প্রচণ্ড আবার মেঘ উঠে গেছে। ভালো, এখানে কখন রোদ কখন বৃষ্টি কোনো সিজনের ওপর কোনো ডিপেন্ড করে থাকা যায় না। হঠাৎ এখন দেখছি রোদ, একটু পরে আবার দেখবো মেঘ হয়ে বৃষ্টি, আবার মেঘ সরে গিয়ে দেখছি রোদ, এরকম চলতেই থাকে এখানে। মোটামুটি কথা বলতে বলতে লক্ষ্য করলাম পিম্পল একটা এখানে, এতদিন ওর কোনো দেখা সাক্ষাৎ ছিল না, এই পুজোতে আজকে বেরোবো একটু প্ল্যান করলাম, সেখানে ওই দিন ওকে আসতে হলো। ভালো, ইগনোর করো এটাকে, আমি যখন ছবি টবি তুলবো, ছবি যখন দেবো এটাকে তোমরা ইগনোর করো, মানে আমিও ইগনোর করতে পারছি না, তোমরা করো। দেখতে পাচ্ছো এক্ষুনি কোথা থেকে মেঘ টেক চলে এলো, ব্যাস চলে এসেছি, দেখতে পাচ্ছ অলরেডি, পুরোটা দেখতে পাচ্ছ না, পুরোটা দেখাবো পরে। তো এই শাড়িটা আমি পরেছি নীল রঙের, এটা আমার মা গিফট করেছে পুজোতে, তো ভাবলাম পরেই নিই। আর আমি রেডি হয়ে চলে এসেছি, আমার হাজব্যান্ড এখনও অ্যাজ ইউজুয়াল রেডি হয়নি, আনরেডি, তো ওর জন্য ওয়েট করছি। ওর হয়ে গেলে আমরা নিচে চলে যাবো, যে ফ্যামিলির সাথে আমাদের যাওয়ার কথা মন্দিরে, তো ওদের বাড়িতে গিয়ে তারপরে একটু নিচে যাব। নিচে যাওয়ার কারণ হলো যে এখনও অবধি ওয়েদারটা ভালো আছে, আর আমরা মন্দিরে যাবো বলেছিলাম না 6টার সময় খোলে, তো 6:30-7টা নাগাদ যাব, তখন এসে ফটোশ্যুট হবে না, কেন কি অন্ধকার হয়ে যাবে। এখন ওয়েদারটাও ভালো আছে, সবাই সেজে গুজে থাকবে হয়তো, জানি না ওরা কি আউটফিট নিয়েছে, আমি আর আমার হাজব্যান্ড তো সাজছি, তো আমরা একটু ফটো সেশন করে নেব বাইরে গিয়ে, সেই জন্য একটু আগে থেকে সাজুগুজু করে নিলাম, এরপর নিচে যাব। দাঁড়ো, তোমাদেরকে আপাতত কিছুটা আমার সাজগোজ দেখে নেওয়ার চেষ্টা করছি, জানি দেখতে পাবে না পুরোটা। আর এই যে হারটা দেখছো, এটা আমি নিজের পছন্দ মতো কাস্টমাইজ করে ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি, মাটির এটা পুরোটাই, এর মধ্যে ব্লু হোয়াইট ইয়েলো অ্যান্ড গ্রিনের কাস্টমাইজ করা রয়েছে, তো এটার সাথে যাচ্ছিল বলে আমি এটা সাথে এটা ক্যারি করে নিলাম, মানে শাড়ির সাথে ব্লুটা যাচ্ছিল বলে আমি এটা ক্যারি করে নিলাম। কি গো হলো তোমার, এখনো রেডি হয়নি, চিরুনি খুঁজছে, দেখো আয়নার সামনে। ওহো, আমি সিঁদুর পরছিলাম, দেখো ওইখানে, তোকে ভিডিওতে ভালো লাগছে দেখতে, আমি তো ব্লু পরে রেডি হয়ে গিয়েছিলাম, আমার হাজব্যান্ড দেখছি এখানে ইয়েলো পরে রেডি হয়ে গেছে, এটা ওরও নতুন জামা পুজোর, তো এবার দুজনে নিচে যাবো। তোমরাও পুজোতে যতটা সম্ভব মাস্ক এবং স্যানিটাইজার ক্যারি করার চেষ্টা করবে, মাস্ক তো অবভিয়াসলি। লিফটের মধ্যেই আমার হাজব্যান্ড রেডি হয়ে নিচ্ছে, ড্রেস আপ করে নিচ্ছে আগে থেকে, সানগ্লাস টানগ্লাস পরে রেডি হয়ে আছে। বাইরে বেশ ঠান্ডা আছে, তো আমাদের আরেকটা ফ্যামিলির কাছে যাওয়ার কথা ছিল কিন্তু ওরা এখনও অবধি আনরেডি, সো আমরা দুজনেই চলে এলাম ফটো তুলতে। দাঁড়াও আমাদেরকে দেখিয়ে নি কোথায় এসেছি আমরা।
এটা আমাদের বাড়ি থেকে আমাদের রুম থেকে যে ভিউটা আমরা উপরে দেখতে পাই ওটাই অ্যাকচুয়ালি। নিচে এলাম, এই যে আমাদের রুম উপরে, আর এই পেছনটাতেই ভালো রোদ আসছে দেখতে পাচ্ছি। চলো যেখানে বলবে যেখানে ভালো আসবে। তবে প্রচন্ড হাওয়া বইছে না, খেলছে সব বাচ্চারা। যাবো, ফটোশ্যুট করে চলে এলাম মোটামুটি। তো ব্যাপার হয়েছে একটা যে আমার তো ফটো নিয়ে প্রচণ্ড খোঁতখোঁতা নিয়ে একটা ব্যাপার হয়েছে। তো ফটো তুলে আমার পছন্দ হয়নি, মানে আমার হাজব্যান্ড তুলে দিয়েছে, তো সেগুলো আমার পছন্দ হয়নি। তো বাড়িতে এসে সেগুলো দেখার পর মুখ গরম রাখলে বসেছিলাম, তারপর ও নিজের থেকে উইন্ডোর পাশে দাঁড়িয়ে কতগুলো নিজের থেকে ফটো তুলে দিল, মোটামুটি পছন্দ হয়েছে সেগুলো। যাই হোক, তো আমরা এবার নিচে যাব, বেরিয়ে যাব। ফটোশ্যুট ওরা করতে আসেনি, কেন কি অন্ধকার হয়ে এসেছে আর ওদের একটা ছোট বেবি রয়েছে, তো বেবি ঘুম থেকে উঠে যাওয়ার জন্য আসতে পারেনি নিচে রেডি হয়ে। তো আমরা যাই হোক ছোটোখাটো ফটোশ্যুট করে চলে এলাম, এবার ওদের সাথে আমরা বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ ও গিয়া থোড়া বহুত তো করলি। জুজু तो कल लड़की बन गए थे। कल फ्रॉक पहन भी बन गई थी। किसके फ्रॉक था वो? एक ना ऊपर होती एक ना उसकी उसकी डाइट। कैसे हो? এটাই বড় মন্দির লাগা। পৌঁছ গে বলো। সাউথ ইন্ডিয়ান ছিল না? আমরা মন্দিরে চলে এসেছি, তো এটা পাহাড়ের মাথায় অ্যাকচুয়ালি মন্দিরটা, আর খুব শান্ত নিরিবিলি দারুণ লাগছে এখানে এসে, কেন কি বাইরে থেকে পুরো যে গেট আপটা মন্দিরের পুরো ইন্ডিয়ান স্টাইলে, অবভিয়াসলি ইন্ডিয়ানই হওয়ার কথা, তো এসে একটা ইন্ডিয়ান ফ্লেভার পাচ্ছি, এই জন্য ভালো লাগছে।
ভেতরে ফোন অ্যালাউ আছে নাকি আমি জানি না ঠিক, যদি সম্ভব হয় তোমাদেরকে দেখিয়ে নেব, নাহলে ইটস ওকে। তো এখন ভেতরে ঢুকবো মন্দিরের। এটাই করছি। जैसे भी हो ना टेस्ट अलग होता है और डिफरेंट डिफरेंट बनाता भी है ना, मुझे बहुत अच्छा लगता है। उन लोगों का डिफरेंट डिफरेंट टेस्ट भी बनाता है। আমরা মন্দির থেকে বেরিয়ে এলাম, প্রসাদ নিয়ে নিয়েছি। তো মন্দিরের বিষয়ে তো এর ভিতরে খুব একটা ভিডিও করতে পারিনি, একটু স্টার্ট করেছিলাম জাস্ট, তারপরে বললো যে এখানে অ্যালাউ নেই করা, তো তারপর আর করা হয়নি। তো যতটুকু আমি করতে পেরেছি ততটুকু দেখাবার চেষ্টা করব তোমাদেরকে। এইভাবেই আমার আজকে পুজো আমরা সেলিব্রেট করলাম, এবছর আমার এভাবেই গেল। নেক্সট ভিডিওটা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, এখন আমরা বাড়ি ফিরে যাবো। টাটা।